বাবাকে বরং নিয়ে আসবো। তাই আমরা মনের আরাম দিয়ে বরং করি Thank you.
আমি ছয়টি ছেলের নামের কথা বলছি, শ্রী করে শ্রীধরে গুণ মধু করে দুর্গা বল শিব, এই যে তার ছয়টি ছেলে। আরে ঠিক কথা, এটা শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ। আমি যে ছয়টি ছেলের নামের কথা বলেছি, পদ্ম প্রাণী খুঁজতে পারে, কিন্তু পদ্ম প্রাণী এই ছয়টি নামের উল্লেখ নেই। এই ছয়টি নাম তাহলে একজন গেলে পাওয়া যাবে? না না না, কোনো পাওয়া নেই। এই ছয়টি নাম কোথায় পাওয়া যাবে? সেটা আদি পুরাণ থেকে পাওয়া। ও আদি পুরাণ থেকে লাগবে। আচ্ছা এখন এই যে ছয়টি পদ্ম আছে, অবশ্যই তাদের ও ছয়টা পদ্মের নাম আছে, নাম আছে, এর নাম ছড়া কহ আমাকে বলতে হবে। Bye.
আমাদের শাশুড়ি মা এই মহলে রয়েছে গো বাবা। হ্যাঁ তো অভিমান করে আছে, তাই এই বরণটা রাখা না নিয়ে তোমরা একটু মহলে যাও আর তোমার শাশুড়ি মাকে আসতে বলো। আমার আমি শিবের কাছে অর্জন করেছি অমৃত দানের বল, কিন্তু তোমার অর্জন করেছি আমি থাকবে আমার কর্ণে ওই ব্রহ্মজ্ঞানের কলকা মহামন্ত্র। ঠিক আমার
তুমি একটু আড়ালে যাও, আর আমি দেখি কে এমন প্রবেশ করছে এই শিব মন্দির। তুমি আমাকে পূজা করবে, তুমি আমাকে পূজা করবে।
আমি তোমাকে চন্দ্রধর কথা দিল, তাই আর দেরি না করে তোমার আসন গ্রহণ করো। নমস্কার। তুমি আমার হস্তে পুজো নেবে বলে তাই আজ আমি চন্দ্রধর তোকে মনের উদরে পুজো দেবো। আমার কাছে পুজো নিয়ে হবে তুমি স্বর্গের দেবী, আজ তোকে মনের উদরে পুজো দিচ্ছি। নাহি পুজোর সামগ্রী জানি চন্দ্রধর, আজ পুজব তোমার প্রত দুখানি, এবার আমি তোমাকে পুজো দিচ্ছি। আমি ওই আসন গ্রহণ করার জন্য
এবার আমি তোমার পুজোর আয়োজন খুব সুন্দর